হ্যালো গাইস, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কতগুলো ট্রান্সফার আপডেট। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আর তোমরা যদি একজন মোহনবাগান ইস্টবেঙ্গল ফ্যান হও এবং যদি ফুটবল লাভার হও, তাহলে আমার চ্যানেলটিতে প্রথম আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকে ট্রান্সফার আপডেটে প্রথমেই আমি ইস্টবেঙ্গলের নিউজ দেবো, কারণ তোমরা জানো ইস্টবেঙ্গল এই মুহূর্তে ট্রান্সফার আপডেটে সব থেকে প্রথমের দিকে রয়েছে, কারণ তারা এই মুহূর্তে প্রায় 20-25 জন প্লেয়ারের সাথে কথাবার্তা বলছে পরের মৌসুমের জন্য। ইস্টবেঙ্গলের এই মৌসুমটা ভালো যায়নি, সেই জন্য পরের মৌসুমের জন্য আগেভাগে দল গোছাতে শুরু করে দিয়েছে। এবং তারা ISL খেলবে না আই লিগ খেলবে সেটা এখনো জানা যায়নি, কিন্তু তারা একটা শক্তপোক্ত দল গোছাতে চাইছে এটা পুরো স্পষ্টই বোঝা যাচ্ছে। তুমি যে নামটা উঠে আসছে তিনি হলেন রাফেল কেবেলারো। এবছর চেন্নাই নেক্সট হয়ে খেলেছে, তো পরের মৌসুমের জন্য ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে শোনা যাচ্ছে সূত্রমার পর। তো জানি না কী হবে, তো পরের মৌসুমে যদি রাফেল কেবেলারো ইস্টবেঙ্গল টিমে আসে তাহলে অনেক শক্তভক্ত ইস্টবেঙ্গল টিম এটা বলাই যায়। নেক্সট হচ্ছে বলবন্ত সিং। এবছর এটিকেটে ছিল এই পাঞ্জাব তলায়, এরপরের মৌসুমে ইস্টবেঙ্গলের সাথে প্রায় কথাবার্তা চূড়ান্ত করে নিয়েছে প্রায় বলাই যায়। এবং বলবন্ত সিং এর বয়স এখন 34, তো সেদিক থেকে ইস্টবেঙ্গলের গিয়ে পরের মৌসুমে কতটা কার্যকর হবে তার সময় বলতে। এছাড়াও ইস্টবেঙ্গল পরের মৌসুমের জন্য রিনো অ্যান্টো, ইউজেন সিং লিঙ্গো এবং শেহনাজ সিং এর সাথে কথাবার্তা চালাচ্ছে বলে শোনা যাচ্ছে, যদিও কোনোটাই এখনো কনফার্ম হয়নি। এরপর অন্যান্য টিমের খবর দেখা যাক। কেরালা ব্লাস্টার্সে আসতে চলেছেন নিকো ভেরেলা। এই নিকো ভেরেলা প্লেয়ারটি আদতে উরুগুয়ের প্লেয়ার, তিনি মূলত রাইট উইঙ্গার হিসেবে খেলেন। তো পরের মৌসুমে কেরালা ব্লাস্টার্সে তিনি যোগ দিতে চলেছেন বলেই খবর। নেক্সট মৌসুমের জন্য হায়দ্রাবাদ এফসির সাথে কথাবার্তা শুরু হয়েছে জেরেনিমো ওয়ার্লেসের। তো জেরেনিমো ওয়ার্লেস হচ্ছে আদতে আর্জেন্টিনিয়ান প্লেয়ার, তিনি যদি পরের বছর আসেন তবে দেখায় হায়দ্রাবাদ এফসি পরের মৌসুমে ঘুরে দাঁড়াতে পারে কিনা, কারণ তাদের ফর্ম এবছর খুব একটা ভালো ছিল না। এবং অ্যালবার্ট রোগার তত্ত্বাবধানে পরের মৌসুমে যদি ভালো কিছু করতে পারে কিনা সেটাই দেখার। নেক্সট আপডেটটা কিউ ভিকুনাকে নিয়ে, বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে কিউ ভিকুনা পরের মৌসুমের জন্য এফসি গোয়ারও প্রস্তাব পেয়েছে। প্রথমে শোনা যাচ্ছিল কেরালা ব্লাস্টার্সই প্রায় সই করবে, কিন্তু এখন শোনা যাচ্ছে এফসি গোয়ারও প্রস্তাব রয়েছে তার কাছে। তবে এফসি গোয়ার প্রথম পছন্দ হচ্ছে কার্লোস দুঙ্কা, ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কোচ। তো তিনি যদি না আসেন তো তার পরিবর্তে কিউ ভিকুনার কথা ভাবা হতে পারে। তো দেখা যাক পরের মৌসুমের জন্য কিউ ভিকুনা কোন টিমে যায়, কেরালা ব্লাস্টার্স না এফসি গোয়া। আজকে লাস্ট আপডেটটি হলো আইজল এফসি জোস এরিলিনাকে নিয়ে। তো জোস এরিলিনা পরের মৌসুমে আইজল এফসি ছেড়ে বেঙ্গালুরু এফসির পথে যেতে পারে বলেই শোনা যাচ্ছে। আজকের ভিডিওটা ইউটিউবটি, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করো এবং আমার চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।